আমি ছেড়েই দিতে রাজি আছি সুশুদ্ধতার আলোক। আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক। আমি নাই বা গেলেম বিলাত, নাই বা পেলেম রাজার খিলা। যদি পরজন্মে পাইরে হতে ব্রজের রাখাল বালক, তবে নিবিয়ে দেব নিজের ঘরের সুশুদ্ধতার আলোক। নমস্কার বন্ধুরা, নিবেদিতা দাস প্রযোজিত রোদের আলো অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। রোদের আলো অনুষ্ঠানে আজকে আমার সাথে যে অতিথিরা রয়েছে তারা রোদের মতোই উজ্জ্বল। আমার সাথে রয়েছে অন্বেষণ পরিবারের অমিতাভ দা, আমাদের প্রিয় আবৃত্তি শিল্পী শ্রী অমিতাভ নাথের অন্বেষণ পরিবারের দুজন খুদে খুদে সদস্য। আমি তাদের আগে পরিচয় জেনে নিই। এই যে সুন্দর মতন মেয়েটা সুন্দর করে সেজে গুজে বসে আছো, তোমার নাম কি? স্নিগ্ধা রায়। স্নিগ্ধা, স্নিগ্ধা তুমি কোথা থেকে এসেছো? কালীতলা বাসুদেবপুর সারদাপল্লী। কালীতলা বাসুদেবপুর সারদাপল্লী, তোর বাড়ির ঠিকানা আমরা সবাই জেনে গেলাম, কিন্তু আমরা সবাই চলে যাব, ঠিক আছে? আচ্ছা, স্নিগ্ধার পাশে যে মেয়েটি আরেকজন বসে আছো খুব স্মার্ট হয়ে, ওর নাম কি? আমার নাম শ্রীপর্ণা দে। শ্রীপর্ণা, শ্রীপর্ণা তুমি কোথা থেকে এসেছো? আমি ত্রিবেণী বিটিবিএস টাউনশিপ থেকে এসেছি। আচ্ছা আচ্ছা, বাবা, আমরা আগে স্নিগ্ধার কবিতা শুনি। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে স্নিগ্ধা, তুমি আমাদেরকে কি কবিতা শোনাবে? প্রভাতী। বা বা বা, খুব ভালো, চলো আমরা একদম সময় নষ্ট না করে কবিতায় চলে যাই। কবি কাজী নজরুল ইসলামের কবিতা প্রভাতী। ভোর হলো দূর খোলো খুকুমনি, ওঠোরে ওই ডাকে জুঁই শাখে ফুল খুকি, ছোটরে খুকুমনি ওঠোরে, রবি মামা দেয় হামা গায়ে রাঙা জামা, ওই দারোয়ান গাই গান শোনো ওই রামা হই, তেজে নীর করে ভিড় ওরে পাখি আকাশে, এন্তার গান্তার ফাঁসি ভোর বাতাসে, চুলবুল বুলবুল শীষ দেয় পুষ্পে, এইবার এইবার খুকুমনি উঠবে, খুলি হাল তুলি পাল ওই তরি চলল, এইবার এইবার খুকু চোখ খুলল, আলসে নয় সে উঠে রোজ সকালে, রোজ তাই চাঁদা ভাই টিপ দেয় কপালে, উঠলো ছুটলো ওই খোকা খুকি সব, উঠেছি আগে কি ওই শোনো কলরব, নাই রাত মুখ হাত ধো খুকু জাগরে, জয়গানে ভগবানে তুষি বর মাগরে, খুকুমনি ওঠোরে। খুব সুন্দর, খুকুমনি উঠে গেছে আর খুকুমনির মনের ভয়টাও কেটে গেছে। আচ্ছা কি বোর্ডে যে এত সুন্দর আবহ দিচ্ছে আমাদের প্রিয় সুমনদা, সুমনধার রয়েছেন এত সুন্দর ভাবে ছোটদের সাথে তাল মিলিয়ে আমাদের কিবোর্ডের সহযোগিতাতে, এত সুন্দর কবিতা বললি। এবার দেখি, এবার তো মনে হচ্ছে শ্রীপর্ণা ভয় পেয়ে যাবে, এত ভালো করেছে। শ্রীপর্ণা ভয় পাচ্ছিস নাকি একটু? না তো, এই তো শ্রীপর্ণা খুব স্মার্ট। শ্রীপর্ণা কি শোনাবে? শ্রীপর্ণা, আমি কবি শিলা গুহর কবিতা খেলনা বাটি শোনাবো। একদম শুরু করো। খেলনা বাটি খেলনা বাটি, কাঁদিস না তুই ভাই, কেমন করে বল না আমি খেলার সময় পাই, সকাল হলে স্কুলে যাই বিকেল বেলায় ফিরি, কোনো রকম খেয়ে দিয়ে হোমওয়ার্কগুলো করি, তারপরে যাই টিউশনিতে, সময় কোথা পাই, বাড়ি ফিরে ভীষণভাবে ক্লান্ত হয়ে যাই, খেলনা বাটি খেলনা বাটি করিস না আর রাত, তুই না হয় আমার মায়ের আলমারিতেই থাক, মনটা আমার তোর জন্যে বড্ড খারাপ হয়, তোকে বুঝি আর পাবো না তাই তো করি ভয়, বড় হয়ে যাব আমি কদিন বাদে যখন, তোকে নিয়ে খেলার বয়স থাকবে না আর তখন, রাতের বেলায় যখন আমি ঘুমের দেশে যাই, স্বপ্নে আমি খেলনা বাটি সঙ্গে তোকেই পাই,
তোর সঙ্গে স্বপ্নে আমি যখন করি খেলা, মা ডাকে ওঠো সোনা অনেক হলো বেলা, আরেকটা দিন শুরু হলো আবার নতুন করে, খেলনা বাটি হারিয়ে গেলি সত্যি অনেক দূরে। বাহ অপূর্ব, খেলনা বাটি কি হারিয়ে গেছে? খেলতে যাওয়া হয় বাড়িতে? খেলো এখন একটু। হ্যাঁ একটু খেলি। একটু একটু খেলা ভালো বল। আচ্ছা এই যে কবিতা শিখিস, স্যারের কাছে স্যার বকা দেয় না? ভালো না স্যারটা খুব? হ্যাঁ বলে দে আমাদের স্যার খুব ভালো, একবার দুজনে মিলে বলে দে তো। আমাদের স্যার খুব ভালো। হ্যাঁ একদম, আমরা সবাই জানি অমিতাভ দা খুব ভালো। আমরা আরেকটা কবিতাতে চলে যাই। হ্যাঁ এত ভালো ভালো কবিতা, তো এরপরে কি শোনাবে? জলসা শোনাবে, একদম মজার কবিতা, চলো। কবি অন্নদা শঙ্করের কবিতা জলসা। ওই দেখ আসছেন রুরু, এইবার নাচুক শুরু, রুরু বাবু নাচছেন ঘুরে ঘুরে, নাচছেন সুরে সুরে, নাচছেন তালে তালে, নাচছেন টাক টাক ধিন 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 টাক, রুরু বাবু খান ঘুরু পা, তারপর পড়ে যান ধপাস, সাবাস সাবাস। ওই দেখ আসছেন বিবি, তোরা সব গান জুড়ে দিবি, হামটি নামটি সেট অন আ ওয়াল, লে আউট হাজার লাউ তরোয়াল, হামটি ডামটি হ্যাড এ গ্রেট ফল, পড়েছে রে মরেছে রে চল চল চল, হাট্টি মাটিম টিম তারা মাঠে পারে ডিম, কান হলো ছালা পালা শেষ করে পালা, ভঙ্গ হোক সভা শোনাবি। আমি ঠিকানা শোনাবো। ওরে বাবা সুকুমার রায়, তাই তো? একদম চলো। কবি সুকুমার রায়ের কবিতা ঠিকানা। আরে আরে জগবোহন এসো এসো এসো, বলতে পারো কোথায় থাকে আত্মানাথের বেশ? আত্মানাথের নাম শুনুনি, খগেনকে তো চেনো, শ্যাম পাচ্ছি খগেনেরই মামা শ্বশুর চেন, শ্যামের জামায় কেষ্টমোহ, তার যে বাড়িওয়ালা কি যেন নাম ভুলে গেছি, তারই মামার শালা, তারই পিসের খুড়তো ভাই আদ্যানাথের মেশো, লক্ষ্মী দাদা ঠিকানা তার একটু জেনে এসো, ঠিকানা চাও বলছি শোনো, আমড়াতলার মোড়ে তিন মুখ তিন রাস্তা গেছে, তারই একটা ধরে চলবে শীত নাক বরাবর ডান দিকে চোখ রেখে, চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে বেগে, দেখবে সেথায় ডাইনে বাঁয়ে পথ গিয়েছে কত, তারই ভিতর ঘুরবে খানিক গোলক থাদার মতো, তারপরে তে হঠাৎ বেঁকে ডাইনে মোচড় মেরে ফিরবে আবার বাইরের দিকে তিনটি গলি ছেড়ে, তবে আবার পড়বে সে আমড়াতলার মোড়ে, তারপরে যাও যেথায় খুশি চালিও না কোমরে। তারপরে যাও যেথায় খুশি জ্বালিও না কোমরে। তুই জানিস শ্রীপর্ণা, আমি না আমার জীবনের প্রথম কবিতা ঠিকানা বলেছিলাম, সত্যি। তোদের থেকে আরো আরো কবিতা শুনবো। শ্রীপর্ণা কোন ক্লাসে পড়িস? আমি ক্লাস 5 এ পড়ি। ওমা আমি তো তোকে আরো ছোট ভেবেছিলাম, তুই তো তাহলে একটু বড় হয়ে গেছিস। তুই কোন ক্লাসে পড়িস? 4। ওই দেখ আমি আবার ওকে ভেবেছিলাম তোর থেকে বড়। তুই 4 or 5, তাই তো? ওকে তাহলে তুই একটু স্মার্ট হবি, একটু তো বড় না, তাই না বল? তাই না স্নিগ্ধা? কিন্তু স্নিগ্ধা খুব ভালো কবিতা বলছে। এবারে স্নিগ্ধা কি কবিতা বলবে? হাট্টিমা টিম টিম। হাট্টিমা টিম টিম, চলো। কবি লখনু জামান খানের কবিতা হাট্টিমা টিম টিম। টাটুকি আজ আনতে দিলাম বাজার থেকে শিম, মনের ভুলে আনলো কিনে মস্ত একটা ডিম, বললো এটা ফ্রি পেয়েছে নেয়নি কোনো দাম, ফুটলে বাঘে ছা বেরোবে ঘুরবে ঘরের কাম, সন্ধ্যা সকাল যখন দেখো দিচ্ছে দিমি তা,
ডিম ফুটিয়ে আজ বের হয়েছে লম্বা দুটো পা। উল্টে দিয়ে পানির কলস উল্টে দিয়ে হাড়ি, আজ পা বেড়ায় ঘুরে গায়ের যত বাড়ি। সপ্তাহ বাদে ডিমের থেকে বের হলো দুই হাত, কুপি জ্বালায় দিনের শেষে যখন নামে রাত। উঠোন ঝাড়ি বাসন মাজি করে ঘরের কাম, দেখলে সবাই রেগে মরে বলে এবার থাম। চোখ না থাকা এ দুর্গতি ডিমের কি দোষ ভাই, উঠোন ঝেড়ে ময়লা ধুলোয় খড় করে বোঝায়। বাসন মেজে সামনে রাখে ময়লা ফেলার ভারে, কাণ্ড দেখে টাট্টু বাড়ি নিজের মাথায় মারে। সিঁড়ির দেখা মিলল ডিমে মাসখানিকের মাঝে, কেমন তর ডিমটা নিয়ে বসলো বিচার সাজে। গায়ের মোড়ল একসাথে সব বলল বিচার শেষ, এই গায়ে ডিম আর রবে না তবেই হবে বেশ। মনের দুঃখে খড় ছেড়ে ডিম চললো একা হেঁটে, গাছের সাথে ধাক্কা খেয়ে ডিম গেল হাই ফেটে। গায়ের মানুষ একসাথে সব সবাই ভয়ে হিম, ডিম ফেটে যা বের হলো তা হাট্টি মাটিম ডিম, হাট্টি মাটিম ডিম। তারা মাঠে পালে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টি মাটিম ডিম, তারা হাট্টি মাটিম ডিম। তুই দেখেছিস হাট্টি মাটিম ডিম? আমরা কেউই দেখিনি তাই না বল? কিন্তু মজার, সেই ছোটবেলা থেকে পড়েছি না হাট্টি মাটিম ডিম নিয়ে, তাই তো? কি কবিতা শোনাবি বল বল বল। ওরে বাবা, সুকান্ত ভট্টাচার্যের? ওকে চলো চলো। কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা ব্ল্যাক মার্কেট। হাত করে মহাজন, হাত করে জোত্তার, ব্ল্যাক মার্কেট করে ধনী রাম পোত্তার। গরিব চাষিকে মেরে হাত খানা পাকালো, বালিগঞ্জেতে বাড়ি খান ছয় হাকালো। কেউ নেই ত্রিভুবনে, নেই কিছু অভাব, তবু ছাড়ল না তার লোক মারা স্বভাব। একা থাকে তাই হরি চাকরটা রক্ষী, ত্রিসীমানা মারায় না তাই কাক পক্ষী। বিশ্বে কাউকে রাম কাছে পেতে চান না, হরি বাজার করে সেই করে রান্না। এমনি করেই বেশ কেটে যাচ্ছিল কাল, হঠাৎ হিসেবে রাম দেখলেন গোলমাল। বললেন চাকরকে, কিরে বেটা কি ব্যাপার, এত টাকা লাগে কেন বাজারেতে রোজকার? আলু 3 টাকা সের, পটল 15 আনা, ভেবেছিস বাজারের কিছু বুঝি নেই জানা? রোজ রোজ চুরি তোর, হতভাগা বচ্চাত হাসছিস, এক্ষুনি ভেঙে দেবো সব দাঁত। খানিকটা চুপ করে বলল চাকর হরি, আপনারই দেখা দেখি ব্ল্যাক মার্কেট করি। ভালো নয় বল, এগুলো করা একদম ভালো নয়, জানিস তো, তাই না বল? আমরা সবাই ভালো ভালো হয়ে থাকবো, তাই তো? একদম। আর সবাই খুব ভালো করে মন দিয়ে কবিতা করব, পড়াশোনার সাথে সাথে, সবাই মিলে। আমরা অন্বেষণ পরিবারের ছোট ছোট খুদে দুজন আবৃত্তি শিল্পীর আবৃত্তি শুনলাম, আবার আসবো অন্বেষণ পরিবারের আরো দুজন খুদে শিল্পীদের নিয়ে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি।